আসসালামু আলাইকুম ইয়া আপু ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। এই তো আমিও আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আবার আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এই গরমে মাঝে মধ্যে এরকম একটি রেসিপি হলে মানে কখন যে থালার ভাত শেষ হয়ে যায় এটা ভাবেই যায় না। আমি একটি রেসিপি তৈরি করব, চলুন তাহলে দেখি কী কী উপকরণ লাগে। আমি একটি প্যান গরম করার পর এখানে পরিমাণ মতন সরিষা তেল দিয়ে গরম করার পর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি নোনা ইলিশ রান্না করব, মমিশিংয়ের ছোট ছোট বেগুন এবং আলু দিয়ে। এই তো আমি পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপর একটু পানি দিয়ে দিব। এরপরে আমি একে একে মশলাগুলো দিয়ে কষিয়ে নিব। আমি এখানে পরিমাণ 1 চামচ আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিব আমি 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু নোনা ইলিশ, ইলিশের নোনা, তাই আমি ভালো করে কষিয়ে নেব। আর আপু ভাইয়েরা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, দেখার পর একটি লাইক দেবেন। এদিকে আমি নোনা ইলিশগুলো কেটে গরম পানিতে ধুয়ে নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। তখন দিয়ে নোনা ইলিশগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর তারপরে আমি এখানে দিয়ে দিব আলু এবং বেগুনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিতে হবে। আপু ভাইয়েরা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, দেখার পর একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। এত ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব, মাঝে মধ্যে নাড়াচাড়া দিতে হবে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। আর এদিকে আমি নাড়াচাড়া দেওয়ার পর আমি একটু হালকা একটু পানি দিয়ে নিব, এটা আঠা আঠা হবে, ভাজিও না। এবং এখানেই তো আমার হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিয়েছি, দেখুন কত লোভনীয় হয়েছে। আর আপু ভাইয়েরা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, দেখার পর একটি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই খুব ভালো থাকবেন, আজকের মতন এখানেই বিদায় নিব, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।